ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও একাডেমিক ভবন উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন, একাডেমিক ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এই সুবর্ণ জয়ন্তী উদযাপন, একাডেমিক ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রিপুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, মহিলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওলাদ হোসেন, ওসি আমিনুর রশিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ সরকার, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রবিউল আওয়াল রবি ও জাহাঙ্গীর আলম, ব্যারিস্টার জাকির আহমদ, কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইম, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুজিত তলাপাত্র, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিন, সদস্য আবদুল্লাহ আল মাসুম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লাউড ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলামিন খান। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক শাহিনারা বেগম। উল্লেখ্য, 1972 সালে প্রতিষ্ঠিত হওয়া নারী শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত বিদ্যালয়টি 50 বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যাপীঠ এলাকায় নারী শিক্ষায় ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেরকম কল্পনা করছেন না, তিনি কল্পনা করছেন অন্য দেশে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া, এরা কল্পনা করো যে বাংলাদেশের নাগরিক হয়ে ধন্য আপনি সবটা বাস্তবায়নের জন্য তিনি টার্গেট নিয়েছেন 2041 সালকে তিনি টার্গেট নিয়েছেন। এই সময়ের মধ্যে বাংলাদেশকে তিনি উন্নত রাষ্ট্র হিসেবে করতেছেন। উন্নত রাষ্ট্র গড়ার জন্য ওনার হাতে কোনো মেশিন নেই অথবা উনি কোনো জাদুর কাঠিও নেই ওনার হাতে যে উনি সেই কাঠি ছোঁয়াবেন আর রাষ্ট্রটা উন্নত রাষ্ট্র হয়ে যাবে। উনি যে উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখছেন সেই রাষ্ট্র গড়ার দায়িত্ব কিন্তু তোমাদের তিনি ভাবছেন। সেই রাষ্ট্র গড়ার কারিগর হবে তোমরা, সেই রাষ্ট্র গড়ার নেতৃত্ব দিবে তোমরা। কাজে তোমরা যদি জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ না হও, আজকে পাশ্চাত্য বিশ্বের সাথে প্রতিযোগিতায় যদি তুমি টিকে থাকতে না পারো, তাহলে সে আমাদের এই বাংলাদেশ জনগণের সঙ্গে চিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ কখনোই বাস্তবায়িত হবে না। তোমরা কি চাও যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হোক, বাংলাদেশ বঙ্গবন্ধুর কল্পনা স্বপ্নের সোনার বাংলা হোক, এগুলো চাও? তাহলে চাইলে কিছু করণীয় তো আছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।